আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। আমরা বারবার বলছি না 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 কিছু হয় না কিছু হয় না, কারো কিছু না, বিবিসির থেকে আমি দেখতেছি, কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারলো না। সে মনীয় সেই মন তারা মিডিয়া ওনার, আর আপনাদের মিডিয়া কিভাবে মিডিয়াগুলোকে আপনারা বলেন। এরপরে অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে। এক মিনিট, আমি আবার বলি, চাটুকারি মিডিয়া হবে বন্ধ করে দেবো। অতীতে যা ছিল ছিল, ঠিক আছে, ওটাকে আমরা বন্ধ, কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করবো না। আমি তথ্য আমার কাছে নাই, বাট আই উইল ইনসিস্ট, আপনারা আমাকে জানেন যে আমি খুব একরক্ষা মানুষ। চাটুকারি করবেন, ক্লোজ দ্যাট মিডিয়া। সেটা আপনারা আন্তর্জাতিক হাউকাও করেন, চিল্লা চিল্লি করেন, যা করেন, আই উইল ডু দ্যাট। আমি আপনাদেরকে প্রমিস করতেছি, যদিও আমার বিষয় না, আমার বিষয়ে বলে এই মিডিয়া, আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন। আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। আমরা বারবার বলছি না 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 কিছু হয় না কিছু হয় না, কারো কিছু না, বিবিসির থেকে আমি দেখতেছি, কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারলো না। সে মনীয় সেই মন তারা মিডিয়া ওনার, এইভাবে আর মিডিয়া দেওয়া হবে না। ভালো বন্ধ দুইটাই উঠাবেন। আপনার এখানে টক শো করেন, যখন টক শো নিয়ে যান আবার লিস্ট দেখেন যে কাকে টাকা দেবে কাকে টাকা দেবে না। ও সাহেব সাহেবকে টাকা দেয় দুই তিন মিলিয়ন, বাকিদের দেখেন না। আবার গেলে পরে তখন বলে নিচে দিয়ে কমেন্ট আসে, আরে উনি তো ওদের পার্টির লোক। কোনো জ্ঞান গর্ব কোনো আলোচনাই হয় না। আটকায় গেলেই আমরা চলে যাই 1975-এ কি হয়েছিল। প্লিজ ডোন্ট কল দেন, এগুলো মেধা শূন্য হয়ে গেছে। আপনারা দেখেন না এসব লোকজনকে, চাটুকারদের ডাকবেন না, চাটুকারি মিডিয়া হবেন না। আমি বলতে চাই না, ভারতে যে নাম দিয়েছে মিডিয়ার, একই নাম আপনাদেরকে দিয়েছে। আমি ভারতীয় শব্দটা ব্যবহার করতে চাই না। তো দয়া করে আপনারা সঠিক তথ্য তুলে ধরেন। যারা ক্ষমতা থাকে তাদের চোখটা যেন করে প্রশ্ন করেন কি আপনারা, যখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি দুনিয়া জয় করে আসছেন, আজকাল বিশ্বে আপনি ডুবে রাখতে পারবেন? আপনি মিডিয়া আমি না দেখি, আমি তো শত শত মিডিয়া দেখছি। তারপরে কি আকাশ আপনি এটা বন্ধ করে দেবেন, ওইটা বন্ধ করে দেবেন, ওটা চালানো যাবে না, ইন্টারনেট বন্ধ করে দেবেন। আমরা খুব একটা খারাপ, এর চেয়ে খারাপ এই 21শ শতাব্দীতে একটা মডার্ন কান্ট্রি অন্তত আমি দেখিনি। আমার বয়স এখানে যারা আছেন তার চেয়ে বেশি। আমি সারাদিন, প্রায় সারাদিন যখন কাজ না থাকে, বই আর সামনে লেখাপড়া করি। একটা দেশ ডুবে কখন? যখন মিডিয়া সত্যি কথা বলে না, মিথ্যা কথা বলে, মিথ্যা তথ্য প্রকাশ করে। এক একজন তথ্যমন্ত্রী লেখাপড়া জানা লোক বলে দুষ্কৃতিকারীরা করছে, ছাত্রদের আপনি দুষ্কৃতি বানিয়েছেন। সব বিচার হওয়া উচিত, ইনক্লুডিং মিডিয়া ওনারদেরও বিচার হওয়া উচিত। যার অনেকে চাকরি গেছে, আমি ইলেকশন হচ্ছে, চুরি হচ্ছে ইলেকশনে, বলে না ইলেকশন তো খুব সুন্দর হয়েছে, কোনো অসুবিধাই নাই। আমি তো ইলেকশন নিয়ে বেশি কনসার্ন ছিলাম। চুরি হচ্ছে, ওরা টেলিফোন করতে হচ্ছে, স্যার চুরি হচ্ছে, এখানে ভোট দিতে আসে নাই, না ভোট খুব ভালো হয়েছে, সকালবেলা আনন্দিত লোকে আসছে, এই সকাল পর্যন্ত 40% হয়েছে, কারণ ওনাকে 80% করতে হবে। ভাই, আপনাদের কাছে অনুরোধ, দয়া করে এই দেশটাকে বাঁচান। আরেকটা জিনিস মনে রাখবেন, যেটা হয়েছে সেটা তদন্ত হবে, আন্তর্জাতিক তদন্ত হবে, দেশীয় তদন্ত হবে, হুকুমদাতাদের উপরে বেশি ধরা হবে।